আমার মালিককে পাওয়ার জন্য শর্ত, মুহাদ্দিস হওয়ার জন্য শর্ত নাই, আমার আল্লাহকে পাওয়ার জন্য মুক্তি হওয়ার জন্য শর্ত নাই, আমার মাওলাকে পাওয়ার জন্য এমপি মন্ত্রী হওয়ার জন্য শর্ত নাই, আমার মাওলাকে পাওয়ার জন্য বড় বড় আলেম হওয়া লাগবে এমন কোন শর্ত নাই বাবা। একজন মূর্খ মানুষ আল্লাহর ওলি হওয়া সম্ভব, একজন রিস্কার ড্রাইভার আল্লাহর ওলি হওয়া সম্ভব, একজন কৃষক আল্লাহর ওলি হতে পারে। যারা আমার মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা করেছে, যারা আমার মাওলাকে পাওয়ার জন্য মুজাহাদা মুশাহাদা করেছে, আমার মাওলা তাদেরকে দুনিয়া ও আখিরাতের মধ্যে বড় বানায় দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজনদেরকে বলবো, এই জন্য আমার পর্দার আড়ালে মা বোনদেরকে বলবো, ও তুলবে এলাকার মা বোনেরা, ও তুলবে যুবক ভাইরা, আমার মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা কর। আজকে দুনিয়ার মধ্যে আরাম আয়েশে থাকার জন্য, তুমি কোটি টাকা ইনকাম করার জন্য দেশের মধ্যে মা বাবা সারিয়া, স্ত্রী ছেলে সন্তান সারিয়া, দেশের মায়া মহাব্বত সারিয়া তুমি প্রবাসের মধ্যে চলে যাও, কতই না কষ্ট করো দুনিয়ার কামানোর জন্য, আল্লাহু আকবার, আমার মাওলাকে পাওয়ার জন্য যদি কোনো বান্দা এত মেহনত করে, আমার মাওলার ওলি হওয়া ছাড়া সম্ভব হবে না। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله مولانا العظيم সকলে একটু মহাব্বত করে আল্লাহ পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত হায়াতে রেখে, সুস্থ রেখে, ভালো রেখে কোরআন হাদিসের মজলিসে আসবার বাসবার তৌফিক দান করলেন। এই জন্য মানিবের দরবারে, মালিকের দরবারে শুকরিয়া তান কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মজলিসের মধ্যে কোরআন হাদিসের কথা বলা হয়,
আমার উম্মত যদি ওই মজলিসের মধ্যে অল্প কিছুক্ষণ সময় ব্যয় করে আমার উম্মতের আন্দোলন আমার মধ্যে দশ বছর না বিশ বছর না ত্রিশ বছর না চল্লিশ বছর নয় পঞ্চাশ বছর নয় ষাট বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ আমার আপনার আমল নামার মধ্যে দিয়ে ফেলবেন বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বাবা আমার তাই নয় শুধু শর্মানার জমিনে ঘুমন্ত আল্লামা ইসহাক রহমতুল্লাহ আলাই উনি বলতেন বাবারা যে মজলিসের মধ্যে কোরআন হাদিসের কথা বলা হয় ওই মজলিসের মধ্যে যদি মানুষ অল্প সময় দেয় অল্প কিছুক্ষণ সময় ব্যয় করে আমার দয়াল আল্লাহ ওই বান্দার আমল আমার মধ্যে সত্তর থেকে আশি বছর নকল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে আমার আপনার আমল নামায় ওই পরিমাণ মালিক সওয়াব লিখে দেবেন বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মনে করি সময় আছে, সময় গেলে, সময় তো আছে, আমাদের এক শ্রেণীর যুবক মনে করে সময় তো আছে, বুড়ো হলে নামাজটা পড়বো, বুড়ো হলে নামাজটা দরজা দরকার। বাবারা আপনারা বলেন আসলে সময় কি আসতেছে না সময় আমার আপনার দিকে যাইতেছে, আওয়াজ দিয়ে বলেন সময় আসতেছে না যাইতেছে। ছোট থেকে বড় হয়ে গেলেন, বড় থেকে এখন কাঁচা চুল পাকিয়ে গেছে অনেকের, পাকছে কি পাকছে না, দাঁত ছিল দাঁত অনেকের পড়ে গেছে, বার্ধক্য দেখা দিয়েছে। আল্লাহু আকবার, এক শ্রেণীর মানুষ আমার এক শ্রেণীর যুবক তারা মনে করে সময়টা আছে, সময়টা সময় আসলে দাড়িটা রেখে দিব, সময় আসলে নামাজ পড়ব। আমি বলবো বাবারা যুবক ভাইরা সময় আসে না, সময় কিন্তু আমার আপনার দিকে চলে যাইতেছে, কথা ঠিক না বেঠি? সময় গেলে ও তুই মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে তোর একদিন যৌবন ফুরাবে কাফন ধরবে, যুবক একদিন যৌবন ফুরাবে কাফন ধরবে, ওরে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে নাম ডাকিছিলেন ইউনুস নবী, ওরে মাওলার নাম ভুলে না কবে রে, সময় গেলে ও তুই মাওলার নাম ডাকিবি কবে রে, নাম ডাকিছিলেন ওই বাগে আয়না আয়না রে,
ও তুই মাওলার নাম ডাকিবি কবে, তোর একদিন যৌবনে পুরাবে কাফন ধরবে, যুবক একদিন যৌবনে পুরাবে কাফন ধরবে, ওরে মাওলার নাম ডাকিবি কবে, জোরে একটা ডাক দাও না আল্লাহ, আর জোরে ডাক দাও আল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বৃদ্ধবাজদেরকে বলবো, এই জন্য আমার বাজনদেরকে বলবো, বাজন রে আল্লাহু আকবার, সময় কিন্তু তোমার আমার দিকে চলে যাইতেছে রে বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা সময় কিন্তু কাটতেছে না গো মা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সময় কিন্তু আমার আপনার থেকে চলে গেছে, এই জন্য আমার বাজনদেরকে বলবো, বাজন রে তাকায় দেখেন আপনার বাবা চলিয়া গেছে, তাকায় দেখেন আপনার দাদা চলিয়া গেছে, আল্লাহু আকবার আপনার দিকে ছোট ছোট মানুষও চলে গেছে, আল্লাহু আকবার, সময়ের কিন্তু কদর করতে হবে রে বাবা, সময় কিন্তু আমার আপনার দিকে চলে যাইতেছে, এ দুনিয়াদার পাগলেরা, আল্লাহু আকবার, দুনিয়া নিয়ে ঘুরিও না, এই দুনিয়া কিন্তু তোমাকে আমাকে একদিন দুনিয়ার মধ্যে থাকতে দিবে না, আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগলেরা, এ দুনিয়াদার টাকাওয়ালা ভাই, আল্লাহ আকবার, তুমি আমি নামাজ পড়লো সময় আসবে না সময় যাবে, আল্লাহ আকবার, তুমি আমি নামাজ সাইরা দিল সময় কিন্তু যাবে রে বাবা, আল্লাহ আকবার, দুনিয়ার মধ্যে কিন্তু থাকার জায়গা নাই, দুনিয়ার মধ্যে কিন্তু তুমি আমি থাকতে পারবো না, এই জন্য চেষ্টা করতে হবে মাওলাকে পাওয়ার জন্য, কাকে পাওয়ার জন্য আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কাকে পাওয়ার জন্য, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজকে তুমি দুনিয়াকে চিনছো দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো, আজকে তুমি মেম্বার হওয়ার জন্য পাগল, আজকে তুমি চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, আজকে তুমি এমপি হওয়ার জন্য পাগল, আজকে তুমি মন্ত্রী হওয়ার জন্য রে পাগল বাবা, আজকে আমার আল্লাহর জন্য হওয়ার জন্য, আল্লাহর জন্য পাগল হওয়ার জন্য চেষ্টা করো না, আমার মালিক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ও আব্দুল করিম ও রহিমাকাতুন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহু আকবার, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা মুশাহাদা করবে, আর যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা ফিকির করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে সঠিক রাস্তা দেখাই দিব, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে সরল রাস্তা দেখাই দিব, তা এই জন্য আমার বাজনদারকে বলবো, শুধু তাই না, আমার মাওলা জানে দে, ওয়া ইন্নাল্লাহ লামাআল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুহসিন বান্দা বান্দার সাথে আছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, এই জন্য আমার তুমপাই ভাইদেরকে বলবো, বাবাদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মা গো আমার মালিককে পাওয়ার জন্য শর্ত, মুহাদ্দিস হওয়ার জন্য শর্ত নয়, আমার আল্লাহকে পাওয়ার জন্য মুক্তি হওয়ার জন্য শর্ত নয়, আমার মাওলাকে পাওয়ার জন্য এমপি মন্ত্রী হওয়ার জন্য শর্ত নয়, আমার মাওলাকে পাওয়ার জন্য বড় বড় আলেম হওয়া লাগবে এমন কোন শর্ত নয় বাবা, একজন মুরুব্বা মানুষ আল্লাহর ওলি হওয়া সম্ভব, একজন রিস্কার ড্রাইভার আল্লাহর ওলি হওয়া সম্ভব, একজন কৃষক আল্লাহর ওলি হতে পারে, যারা আমার মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা করেছে, যারা আমার মাওলাকে পাওয়ার জন্য মুজাহাদা মুশাহাদা করেছে, আমার মাওলা তাদেরকে দুনিয়া ও আখিরাতের মধ্যে বড় বানাই দিয়েছে, জোরে কান সুবহানাল্লাহ, এই জন্য আমার বাজনদেরকে বলবো, এই জন্য আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ও তুলবে এলাকার মা বোনেরা, ও তুলবে যুবক ভাইরা,
আমার মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা করা। আজকে দুনিয়ার মধ্যে আরামায়েশে থাকার জন্য তুমি বাংলাদেশ থেকে বিদেশের মধ্যে চলে যাও রে বাবা, লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য দেশের মধ্যে মা বাবা সারিয়া, স্ত্রী ছেলে সন্তান সারিয়া, দেশের মায়া মহাব্বত সারিয়া তুমি প্রবাসের মধ্যে চলে যাও। কতই না কষ্ট করো দুনিয়ার কামানোর জন্য, আল্লাহু আকবার, আমার মাওলাকে পাওয়ার জন্য যদি কোনো বান্দা এত মেহনত করে, আমার মাওলার ওলি হওয়া ছাড়া সম্ভব হবে না। ও দুনিয়াদের পাগলেরা, আমার মাওলাকে আমার মাওলার তালাশে খোঁজো, আমার মাওলাকে পাওয়ার জন্য তালাশ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা কারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাই সর্বনা জমিনে গুমন্ত আল্লামা ইসহাক রহমতুল্লাহ একটা ঘটনা লেখছেন, হুজুরের জীবনের মধ্যে দেখলাম আল্লামা কারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ বাবা কোনো আল্লাহু আকবার ফিরের ছেলে নয়, কোনো আলমের সন্তান নয়, কোনো মহাদেশের সন্তান নয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে দুনিয়ার মধ্যে তো ফির হয়ে যায়, হলি হয়ে যায় বাবার মাধ্যমে, বাবা যদি ফির হয় ছেলে সন্তান ফির হইয়া যায়, আল্লাহু আকবার, দাদার বংশের পরিচয় ফির হইয়া যায়। এ পূর্ব এলাকার মা বোনেরা, আল্লাহু আকবার, কারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ বাবা কোনো আলেম ছিলেন না রে বাবা, কারী সাহেব হুজুরের দাদা কোনো আলেম ছিলেন না, আমার মাওলাকে পাওয়ার জন্য কত চেষ্টা করলো, আমার মাওলার তালাশে ঘুরে 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 বাবার দম সম্পদের মধ্যে লাথি মারিয়া আল্লাহু আকবার কারী সাহেব হুজুর রহমতুল্লাহ ওই কলকাতার মধ্যে আলিয়া মাদ্রাসার মধ্যে চলে যায়, আল্লাহু আকবার, সেখানে মধ্যে আলেম অর্জন করে আল্লাহর কোরআন সহি করে ভালো করে শিখার জন্য মক্কা মুকাররমা সৌদি আরবে চলে যায়, আল্লাহু আকবার, ইসহাক রহমতুল্লাহ ঘটনা লিখলেন, আল্লাহু আকবার, কারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই মক্কার মধ্যে যাওয়ার পর আল্লাহু আকবার যখন কোরআন তেলাওয়াতের টান মারলো, কোরআন তেলাওয়াত এমন ভাবে শিখলো, এ দুনিয়াদার পাগলেরা, এ দুনিয়াদার পাগল, আজকে দুনিয়া কামানোর জন্য কত কষ্ট করবে বাবা, ঘুমকে ঘুম বলো নাই, খাওয়া দাওয়াকে খাওয়া দাওয়া বলো নাই। আল্লাহু আকবার, কারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ যখন সৌদি আরবের মধ্যে গেলেন, সৌদি আরবের মধ্যে গিয়া কোরআন তেলাওয়াত শিখলেন, আল্লাহু আকবার, যখন পরীক্ষা হলো কোরআন তেলাওয়াত এমন ভাবে টান মারলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই সৌদি আরবের বাচ্চার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ যখন কোরআনের আওয়াজ দিল, কোরআন এত সুন্দরভাবে তেলাওয়াত করলো, সৌদি আরবের বাচ্চা পাগল হইয়া গেল, সৌদি আরবের বাচ্চা বলো বাঙালি ইব্রাহিম এত মধুর সুরে কোরআন তেলাওয়াত করো, এত মধুর সুরে কোরআন তেলাওয়াত করো বাবা, তুমি আরো তেলাওয়াত বেশি বেশি করো, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই জন্য আমার পর্দালে মা বোনদেরকে বলবো, এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই কোন দুনিয়ার মধ্যে ফরসা, ও বাবা কোন দুনিয়ার মধ্যে ফরসা, ও বাবা কোন দুনিয়ার জন্য চেষ্টা করা। আজকে তুমি যার জন্য পাগল হয়ে গেল বাবা, সে তো কিন্তু তোমার পাগল হবে না। এই জন্য আমার বাজনদেরকে বলবো, কারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ কোরআন তেলাওয়াত শুনিয়া বাচ্চা পাগল হয়ে গেছে, আল্লাহু আকবার, বাচ্চা মহারাজ প্রস্তাব দিল, ও বাঙালি ইব্রাহিম তুমি আর তেলাওয়াত করা লাগবে না, তুমি আজকে থেকে এই মাদ্রাসার মধ্যে শিক্ষকতা করবা, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাজানদেরকে বলবো, বাংলাদেশের একটা সন্তান কোরআন তেলাওয়াত এমন ভাবে শিখলো, যেই শিখার কারণে সৌদি আরব বাচ্চা পাগল হইয়া যায়, বাচ্চা পাগল হইয়া ওই মাদ্রাসার জন্য উস্তাদ হিসেবে রাখিয়া দেয়, আল্লাহু আকবার, উস্তাদ গিরি করতেছে, মাদ্রাসার মধ্যে পড়াইতেছে, কিছুদিন পরে বাচ্চায় প্রস্তাব দিল, ও বাঙালি ইব্রাহিম
আপনার সাথে আমার একটু কথা আছে। বাঙালি ইব্রাহিম বলে, ও বাদশাহ আপনার আবার কিসের কথা? আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাদশাহ মহারাজ ডাক দে, বলো ইব্রাহিম তুমি যদি কিছু মনে না করো আমি একটা কথা বলতে চাই। আল্লাহু আকবার করে ইব্রাহিম সাহেব ডাক দে, বলে বাদশাহ আমি কিছু মনে করব না। বলেন, আমি তো বাংলাদেশের একটা সন্তান, আমি তো গরিব সন্তান, আপনি কি বলবেন বলেন? আল্লাহু আকবার বাদশাহ ডাক দে, বলো ইব্রাহিম আমার একটা দরকার নামে আছে, আমার মেয়েটাকে তুমি বিবাহ করতে হবে। জোরে কান সুবহানাল্লাহ। আজকে তো বাংলাদেশের মধ্যে এমন ইতিহাস শোনা যায় না, বাংলাদেশের বাইরে প্রবাসের মধ্যে যায়, কখনো বাদশা বিয়ের বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দেয় না, দিছে কি দিছে না, কখনো কোনো মানুষকে প্রস্তাব দেয় না। একজন বাঙালি ইব্রাহিম, যে বাঙালি ইব্রাহিমের তেলাওয়াত শুনিয়া বাদশা পাগল হইয়া গেল। পাগল হইয়া যাওয়ার পর আবার মেয়ে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত। প্রস্তাব দেওয়ার সাথে সাথে বাঙালি ইব্রাহিম ডাক দিল, ও বাদশাহ এটা কেমনি হয়, এটা কেমনি সম্ভব? আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাদশাহ ডাক দিল, আমি কোনো কথা শুনতে চাই না, বলো তুমি আমার মা আমার মেয়েকে বিবাহ করবা কিনা? আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাদশাহ মহারাজ ডাক দিল, ইব্রাহিম বলো তুমি আমার মেয়েকে বিবাহ করবা কিনা? বাঙালি ইব্রাহিম ডাক দিল, বাদশাহ আমি আপনার মেয়েকে বিবাহ করবো। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজনদেরকে বলবো, এই জন্য আমার পর্দা আড়ালের মা বোনদেরকে বলবো, সময় সংক্ষিপ্ত। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাচ্চার মেয়েকে বিবাহ করলেন, আল্লাহু আকবার বাংলাদেশের মধ্যে আসলেন। বাংলাদেশের মধ্যে আসার পর আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ নিজ বাড়িতে ওই নোয়াখালীর মধ্যে একটা মাদ্রাসা স্থাপন করেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেই মাত্রে বাংলাদেশের মধ্যে আসলেন, আল্লাহু আকবার বড় আলেম হয়ে আসলেন। একদিন মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য গেল, আল্লাহু আকবার নামাজ পড়াইতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, এত সুন্দর। আল্লাহু আকবার কারি সাহেব, হুজুরের তেলাওয়াত এত সুন্দর, মানুষ পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার মানুষ সমালোচনা করলো, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত আর তো কখনো শুনি না, আর তো কখনো শুনি না। আল্লাহু আকবার গানের আওয়াজের চেয়ে সুন্দর, বাঁশির সুরের চেয়ে সুন্দর। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই এলাকার মানুষ সমর্থনা করলো, এত সুন্দরভাবে তেলাওয়াত করে, এটা আবার কোন মানুষ আসলো, এটা আবার কিসের তেলাওয়াত করে? আল্লাহু আকবার। তারা তাদের বড় আলেমের কাছে গেল। আল্লাহু আকবার তৎকালীন নোয়াখালীর বড় আলেম ছিল আল্লামা হাফিজ রহমতুল্লাহ আলাই। আল্লাহু আকবার হাফিজ রহমতুল্লাহ কানা হলো, মহল্লার মানুষ বলো হাফিজ রহমতুল্লাহ আলাই। এই ইব্রাহিম সৌদি আরবের মধ্যে গেল, আবার কেমন ভাবে যেন কোরআন তেলাওয়াত শুনলো। আল্লাহু আকবার করার কেমন ভাবে যেন কোরআন তেলাওয়াত করে আসলো। আজকে সে নামাজ পড়াইল, এক ধরনের তেলাওয়াত শুরু হয়ে গেল। আল্লাহু আকবার এমন তেলাওয়াত আর শুনি না। বলেন তার পিছে নামাজ পড়লে হবে কিনা? আল্লাহু আকবার হাফিজ রহমতুল্লাহ বাঙালি ইব্রাহিমকে খবর দিল, ইব্রাহিম তুমি আমার সামনে একটু তেলাওয়াত করো। আল্লাহু আকবার আল্লাহু আকবার কারি সাহেব হুজুর যখন তেলাওয়াত টান দিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাঙালি ইব্রাহিম যখন কোরআন তেলাওয়াত টান দিল, তৎকালীন নোয়াখালীর বড় আলেম সব পাগল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কারি সাহেব হুজুর তেলাওয়াত শুনিয়া শুনিয়া আল্লাহু আকবার ওই হাফিজ রহমতুল্লাহ পাগল হইয়া গেছে। হাফিজ রহমতুল্লাহ ডাক দিল, বাবারা এত সুন্দর তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত আমি হাফিজ তো কোনো শুনি না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই জন্য আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, এ যুবক ভাইরা আল্লাহওয়ালা হওয়ার জন্য আলেম হওয়া লাগবে না, আল্লাহওয়ালা হওয়ার জন্য মন্ত্রী হওয়া লাগবে না, আল্লাহওয়ালা হওয়ার জন্য এমপি হওয়া লাগবে না, আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহ ভক্তর বলো আলেম হতে হবে এমন কোনো শর্ত নয়। বাবা আমার মাওলা জানায় দিছে, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও বান্দা বান্দিরা, ও বান্দা বান্দিরা, ও আমার বান্দা বান্দিরা,
যারা মুজাহাদ আর মুশাহাদা করবে যারা আমি মালিককে পাওয়ার জন্য সকাল বেলা ফজর নামাজের মধ্যে আসবে আল্লাহু আকবার যারা আমি মালিককে পাওয়ার জন্য ফজর নামাজের আযান যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খাইরুম মিনান নাম আমার মাওলা ঘোষণা দিও আল্লাযীনা জাহাদু যারা মুজাহাদা মুশাহাদা করবে যারা নেক আমল করবে লানাহদিয়ান্নাহুম সুবুলানা জান্নাতে যাওয়ার জন্য আমি মালিক ওই সমস্ত বান্দা বান্দীকে রাস্তাটা দেখাইয়া দিব জোরে কোন সুবহানাল্লাহ এ দুনিয়াদার পাগলরা কোন দুনিয়ার জন্য পড়ছ কোন দুনিয়ার জন্য পাগল হইয়া গেল একটু চিন্তা কর একটু চিন্তা করিয়া দেখ আমি যখন মারা যাব আল্লাহু আকবার তোমার আমার যখন নামটা আল্লাহু আকবার তোমার আমার যখন মারা তুমি আমি যখন মারা যাব আল্লাহু আকবার তুমি আমি যখন জমির মধ্যে লাশ হয়ে পড়ে থাকব আল্লাহু আকবার তোমার স্ত্রী আসবে না আজকে যে স্ত্রীর জন্য পাগল হয়ে গেল রে বাবা আজকে যে বন্ধুর জন্য পাগল হয়ে গেল আজকে যে নেতার জন্য পাগল হয়ে গেল ওই নেতাও কখনো আসবে না ওই স্ত্রীও তোমার সাথে কবরের মধ্যে যাবে না রে বাবা আল্লাহু আকবার এই জন্য সময় সংক্ষিপ্ত এই জন্য আমার পর্দার আলেমা বন্ধুদেরকে বলবো ও পর্দার আলেমা বোনেরা আজকে ইন্তেকাল করেন আল্লাহু আকবার কয়েকদিন পরে আপনার স্বামী একটা বিবাহ করে ফেলবে আপনাকে ভুলিয়ে যাবে ও যুবক ভাইরা বাবা আজকে তুমি ইন্তেকাল করা তোমার স্ত্রী কয়েকদিন পর অন্য স্বামীর সাথে বিবাহ বসিয়া যাবে আল্লাহু আকবার কারো জন্য পাগল হইও না আমার মালিকের জন্য পাগল হইয়া যাও আমার মালিকের জন্য পাগল হইয়া তারপরে মালিকের কবরে যাই রে বাবা বেনামাজি হইয়া কবরে যাইও না আল্লাহু আকবার সুদপুর গুসকুর হারাম খোর মদপুর গাঁজা হইয়া কবরে যাইও না কবর আজাব কিন্তু ভীষণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিল যে মাত্র বেনামাজিকে কবরের মধ্যে শোয়াল হবে মাত্র দাড়ি চাষনেওয়ালা যুবককে যে মাত্র দাড়ি চাষনেওয়ালা বান্দাকে কবর মধ্যে শোয়াল হবে কবর মধ্যে শোয়ানোর সাথে সাথে যখন মানুষ তাকে দাফন দাফন করিয়া বাড়ির মধ্যে চলে আসবে আল্লাহু আকবার আল্লাহু আকবার দাড়ি চাষনেওয়ালা বান্দার কবরের মধ্যে 99টা সাপ চলে আসবে রে বান্দা এই জন্য আমার পর্দালে মা বন্ধুদেরকে বলবো এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো মৃত বাবাজিদেরকে বলবো ও ভাইরা দাড়িটা চাচ্ছো আর এখনো চাচবা না আল্লাহু আকবার দাড়ি চাচিয়া মাওলার কবর হতে চাইও না আল্লাহু আকবার 99টা সাপ চলে আসবে আল্লাহু আকবার বেনামাজিকে যখন কবর মধ্যে শোনো হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বেনামাজিকে কবরের মধ্যে শোনার সাথে সাথে জাহান্নামের ফেরেশতারা আসিয়া আল্লাহু আকবার বেনামাজি শরীরের মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দিবে জাহান্নামের আগুনটা লাগাই দেওয়ার সাথে সাথে বেনামাজির শরীর জ্বলতে 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 আল্লাহু আকবার কলিজা ফুরিয়া যাবে এই জন্য আমার বাজানদেরকে বলবো কবর আজাব কিন্তু শর্ত আল্লাহু আকবার কবর আজাব কিন্তু শর্ত কবরের মধ্যে যে সাপ আসবে তাও শর্ত কবরের মধ্যে যে আল্লাহু আকবার ফেরেশতারা গুরুজ মারবে তাও শর্ত এই জন্য আমার বাজানদেরকে বলবো সময় থাকিয়া মাওলাকে চিনা আমার মাওলা সারা দুনিয়ার মধ্যে কেউ আপন হবে না আজকে যাদেরকে আপন ভাবিয়া সময়টাকে শেষ করে দিলা আসলে কিন্তু তারা কিন্তু আপন হবে না যখন তোমার আমার নামটা মসজিদের মধ্যে লান হয়ে যাবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে
চোখের পলকে তুমি হতে পারলাস চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস এই জন্য আমার বাজানদেরকে বলবো সময় কিন্তু শেষ আসানোর সময় হয়ে গেছে এই জন্য আমার পরদার আলেম আপনাদেরকে বলবো একটু কবর কথা স্মরণ করিয়া ও যুবক ভাইরা আগে নামাজ পড়ো না ও যুবক ভাইরা আগে দাঁড়িয়ে রাখো না ও যুবক ভাইরা সামনে রমজান মাস চলে আসলো রমজানের একটা রোজা রাখে না আমার মাওলার কাছে তওবা করিয়া আল্লাহ আকবার খাস তওবা করিয়া নেক আমল কর ও যুবক ভাই দাঁড়িটা রাখিয়া তারপরে কবরে যাইও তওবা করিয়া আমার মাওলার কবরে যাইও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবরের মধ্যে যাওয়ার আগে আগে জান্নাতের সরু সামান তৈয়ার করার তৌফিক দান করবেন আমিন ইউএমকে মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় ইউএমকে মিডিয়া একটি ইসলামিক মিডিয়া আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান ও হামদেনাত ও কেরাত আপলোড করা হয় সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ আল্লাহ হাফেজ মেশাস ইউনানি মেডিসিন কর্নার প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার কচুয়া থানা রোড কওমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয় মোবাইল নম্বর 01816229826 আল্লাহ হাফেজ